পাঠের বিষয় হচ্ছে সারণি থেকে প্রচুর নির্ণয় নিচের সারণি থেকে প্রচুর নির্ণয় করো তো প্রচুর নির্ণয়ের জন্য কোনো সারণি তৈরি করতে হয় না শুধু এখানে একটু বিষয় একটু জেনে নিতে হয় যে গণসংখ্যা এখানে সর্বাধিক আছে বারো যা এই যে বারো যে গণসংখ্যা সেই গণসংখ্যা এই শ্রেণীর মধ্যে অবস্থিত তাহলে এটাই হবে প্রচুর শ্রেণী অর্থাৎ প্রচুর শ্রেণী নিন্ণয়ের জন্য সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা সেটাকে সিলেক্ট করতে হবে এবং সেটার গণসংখ্যা শ্রেণী শ্রেণীব্যাপ্তি যেটা আছে সেটাই হচ্ছে প্রচুর শ্রেণী এখন আমরা সরাসরি প্রচুর শ্রেণীর সূত্রটা আছে সেই সূত্র লিখবো এবং এখানে যে প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলোর মান লিখে এখানে এল হচ্ছে এই যে প্রচুর শ্রেণী যেটা সেটা হলো নিম্নসীমা এই নিম্নসি এখানে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এফ ওয়ান হচ্ছে প্রচুর গণসংখ্যা যেটা সেটা তার আগেরটার থেকে বিয়ল এফ ওয়ান এবং এফ টু হচ্ছে গণসংখ্যা সেই গণসংখ্যার থেকে পরেরটার বিয়োগ ফল এবং এইস হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি এখন মান দিই এল এর মান থার্টি সিক্স এফ ওয়ান এর মান টু এবং এফ ওয়ান প্লাস এফ টু এই দুটার পাঁচ দু দশ পাঁচ আট দুই যোগ করলে সাত এখন দশকে সাত দিয়ে বাক হলে ওয়ান পয়েন্ট ফোর টু ছত্রিশের সাথে ওয়ান পয়েন্ট ফোর টু এইট যোগ করে দিলে থার্টি সেভেন পয়েন্ট ফোর টু এইট এটাই হচ্ছে প্রচুর হুম তাহলে এটাই হচ্ছে অ্যান্সার